হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস কেমন আছেন? আই হোপ সকলেই ভালো আছেন। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনেক প্রকার ভিডিও থাকে বা ফটো থাকে যেগুলো কিন্তু আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলদের থেকে আমরা কিন্তু হাইড করতে চাই। তো আমরা কিন্তু সেগুলোতে গ্যালারিতে রাখি এবং আমরা যে নর্মালি অ্যাপস লকগুলো দিয়ে যে ফটো বা ভিডিও লক করে রাখি সেগুলো কিন্তু নর্মালি সকলেই বুঝতে পারে এবং তারা কিন্তু বলে যে এটার ভিতর কী লুকায় রাখছো সেটা আমি দেখবো বা তারা কিন্তু দেখে ফেলে। তো গাইস আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ভিডিও বা ফটো যদি লুকিয়ে রাখেন তারপরেও কিন্তু কেউ কখনো কল্পনাও করতে পারবে না যে এটার ভিতর আপনি সকল কিছু লুকিয়ে রেখেছেন। নর্মাল আমরা যদি প্লে স্টোরে আসি, প্লে স্টোরে দেখতে পারবেন অসংখ্য কিন্তু অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। যে অ্যাপ্লিকেশন দিয়ে যদি আপনি লক করেন সেগুলো কিন্তু একটা তালা আইকন বা এরকম থাকে। তো সকলেই কিন্তু এখন এটা ব্যবহার করে, এর জন্য কিন্তু সকলেই বুঝতে পারে যে এটার ভিতর আপনি এগুলো লুকিয়ে রেখেছেন। তো গাইস আজকে দেখতে পারবেন যে আপনার কীভাবে শুধুমাত্র আপনাদের মোবাইল ফোনের ক্যালকুলেটর যে অ্যাপসটা আছে সেটার মাধ্যমে বা তার ভিতরে কিন্তু আপনি আপনার সকল প্রকার ভিডিও বা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু লুকিয়ে রাখতে পারবেন এবং কেউ কিন্তু সেটা কখনো কল্পনাও করতে পারবে না যে এটার ভিতর আপনি লুকিয়ে রেখেছেন। তো এটার জন্য আপনারা ফার্স্ট ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এইখানে আপনারা সার্চ করবেন ক্যালকুলেটর লক। তো এখান থেকে আমি সিম্পলি সার্চ করতেছি ক্যালকুলেটর লক, তারপরে দেখতে পারবেন এইখানে অসংখ্য কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এইখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা সার্চ করে নিতে পারেন। তো আমি নর্মালি এইখান থেকে দ্বিতীয় নাম্বার যে ক্যালকুলেটর লকটা আছে আমি সেটা এখান থেকে ইনস্টল করে নিয়েছি। তো আপনারা ফার্স্ট অফ অল অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর অ্যাপসটা এইখান থেকে ওপেন করলে আপনাদের সর্বপ্রথম অ্যালাউ যাবে। তো সিম্পলি এইখান থেকে অ্যালাউ করে দিবেন। তো গাইস এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর এইখান থেকে আপনাদের একটা পারমিশন যেতে পারে। তো এখান থেকে আমরা পারমিশনটাও অ্যালাউ করে দিচ্ছি। তো গাইস পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পর এইখানে আপনাদের সামনে জাস্ট এরকম 4 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে আপনাদের ফটো ভিডিও বা এগুলোর সুরক্ষার জন্য। তো এখান থেকে আমি 4 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। তো সেট করে নেওয়ার পর এইখানে একটা সমান চিহ্ন আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো অবশ্যই কিন্তু আপনাদের 2 বার পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর এইখানে কিন্তু নিচে আপনাদের আরেকটা অপশন কিন্তু দেখতে পারবেন ইনপুট টেক্সট। তো এইখানেও আমরা ঠিক সেমভাবে আমাদের 4টা পাসওয়ার্ড আমরা এখানে বসিয়ে দিব, অর্থাৎ এইখান থেকে আমরা 1 2 3 4 এইভাবে আমরা 4টা পাসওয়ার্ড এইখানে বসিয়ে দিচ্ছি। তো গাইস এখানে বসিয়ে দেওয়ার পরে জাস্ট লেটস গো এই অপশনটাতে আমরা ক্লিক করব এবং জাস্ট একটু ওয়েট করতে হবে। তো গাইস ওয়েট করলেই দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ফাইনালি এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে এবং এইখান থেকে আপনি আপনার সকল প্রকার ভিডিও ফটো বা ফাইল এনিথিং সকল কিছু কিন্তু আপনি কিন্তু লুকিয়ে রাখতে পারবেন এবং কেউ কিন্তু সেটা কখনো কল্পনাও করতে পারবেন। এবং এইখানে আসার পর আপনাদের সকল কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিবে যে এখন কি করতে হবে বা পরবর্তীতে কি করতে হবে সকল কিছু কিন্তু দেখিয়ে দিবে। তো এখান থেকে আমরা এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছে এবং দেখতে পারবেন আমাদের ফটোটা কিন্তু এখানে লক করা হয়ে গেছে। আর এইখানে এই অ্যাপসের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়টা হচ্ছে এই অ্যাপসের কেউ কখনো এটা বুঝতেই পারবে না যে ক্যালকুলেটরের ভিতর কোনো দিনও এগুলা লুকিয়ে রাখা যায় বা এটা কিন্তু অনেকটা ইউনিক। এবং আপনি চাইলে নর্মালি যে ক্যালকুলেটরগুলোতে আমরা হিসাব করি, তো কেউ যদি ফোন নেয় নিয়ে সে নর্মালি কিন্তু হিসাব করতে পারবে। তো এখান থেকে আপনারা কীভাবে আবার ঢুকবেন সেটাই দেখে দিচ্ছে। এখান থেকে আপনি চাইলে নর্মালি আমরা ফোনে যে ক্যালকুলেটর ইউজ করি, তো এখানে দেখতে পারবেন 25 গুণ 25 = 600, এইটা কিন্তু হিসাব করলাম। আর যখন আপনি আপনার সেই ভিডিও বা ফাইলগুলো দেখবেন, এখানে আমি 1 2 3 4 দিয়ে দিব, দিই এখানে সমানে ক্লিক করলে গাইস দেখতে পারবেন আমাদের কিন্তু সেই ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আমরা কিন্তু এখান থেকে আমাদের সেই ভিডিওগুলো বা ফটোগুলো দেখতে পারবো। শুধুমাত্র এই রকম ওয়েটা ইউজ করে গাইস ইউনিক একটা টিপস যেটা ফলো করে আপনারা কিন্তু আপনাদের সকল প্রকার গুরুত্বপূর্ণ ভিডিও ফাইল বা অন্য কিছু আপনারা কিন্তু লুকিয়ে রাখতে পারবেন, কেউ কিন্তু কখনো কল্পনাও করতে পারবে না যে ক্যালকুলেটরের মাধ্যমে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটার জন্য। ধন্যবাদ সকলকে।